हेलो, आशा करी सबाई भालो। आज हमरा शुरू करछि अल्टरनेटिव कारेंट परिवर्ती प्रवाह तीन नम्बर क्लास क्लास टुएल्वर। आज हमरा शिखब एल आर सार्किट एवं आर सी सार्किट। एई सार्किटेर क्षेत्रे हमरा देखब जे वोल्टेज एवं कारेंटेर किरूप परिवर्तन हय, अर्थात वोल्टेज कारेंटेर फेजार डायग्राम। ओके, चलो शुरू करी एल आर एवं आर सी सार्किट। एटा शुरू करबार पूर्वे आमरा एकटु आगेरटा रिक्याप करे नेई। रिक्याप, चलो एक रेजिस्टेंस जदि थाके तार वोल्टेज वी जीरो साइन ओमेगा टी जदि हय प्रयोग एसी, ताहले से क्षेत्रे कारेंट कत हबे, तारा सेम फेजे थाके, दैट इज साइन ओमेगा टी। प्रतिरोध एक क्षेत्रे हय एक्स आर इज इक्वल टू आर। डायग्रामटा किरकम का हय, फेजार डायग्राम जदि आमि शुधु सिंगल लाइनटे करी ताहले एटा जदि वी हय এটা ভি, এটা আই। ওকে, নেক্সট আমরা আসছি এল আবেশক। আবেশকের ক্ষেত্রে কি বেরিয়েছিল, যদি একটা এসি সোর্স লাগানো হয় তাহলে তার ভোল্টেজ এবং কারেন্ট এই দুটোর মধ্যে কে এগিয়ে থাকে, ভিল মনে রাখতে বলেছিলাম, ভিআইএল, অর্থাৎ ভোল্টেজ এগিয়ে থাকে। তাহলে আমি বলতে পারি ভি ইজ ইকাল টু, যদি লিখি ভি জিরো সাইন ওমেগা টি, যদি বলি ভি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, তাহলে আই কালে কত হবে, আই পিছিয়ে থাকবে, ল্যাগ করবে, পিছিয়ে থাকবে, প্রবাহ মাত্রা, প্রবাহ পিছিয়ে থাকে, কতটা পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে কতটা পিছিয়ে থাকে, পাই বাই টু, পাই বাই টু, তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। ওকে, এর ক্ষেত্রে প্রতিরোধ কত হয়, এর ক্ষেত্রে প্রতিরোধ আমরা বলি এক্স এল ইজ ইকাল টু ওমেগা এল। ওমেগা কি, ওমেগা ইজ ইকাল টু টু পাই এফ। এফ হচ্ছে কি, কি যে সোর্সটা ব্যবহার করে যেসু তার ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ওকে, এবার আসছি ধারক। যদি ধারক থাকে ক্যাপাসিটি ধারক, এর ক্ষেত্রে যদি ভি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি হয়, এর ক্ষেত্রে প্রবাহ বিভবের মধ্যে কি সম্পর্ক থাকে, এর ক্ষেত্রে প্রবাহ এগিয়ে থাকে, এগিয়ে থাকে কত, পাই বাই টু, পাই বাই টু প্রবাহ এগিয়ে থাকে। একটা বিশুদ্ধ আবেশকের যদি কোনো একটা এসি বর্তনীতে যুক্ত থাকে সেক্ষেত্রে প্রবাহটা এগিয়ে থাকে, কত এগিয়ে থাকে, পাই বাই টু। তাহলে এক্ষেত্রে হবে আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। ওকে, এর ক্ষেত্রে প্রতিরোধ, প্রতিরোধ ইজ ইকাল টু এক্স সি ওয়ান বাই ওমেগা সি, সি ধারকত্ব, ওমেগা, ওমেগা ইজ ইকাল টু টু পাই এফ, মানে এক্স সি ইজ ইকাল টু আবার আমরা লিখতে পারি টু পাই এফ সি। ওকে, এটা বেরিয়েছিল, কনসেপ্টটা এটা ছিল। এর ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম যদি আমি সিগেল লাইনে লিখি তাহলে কে এগিয়ে আছে, বিভব, তাহলে এটা যদি বিভব হয় এটা হচ্ছে প্রবাহ, এটা বিভব, এটা প্রবাহ, কে এগিয়ে আছে, প্রবাহ, বিভবটা এগিয়ে আছে, পাই বাই টু। ওকে, এর ক্ষেত্রে কী হবে, ফেজার ডায়াগ্রামটা এটা হবে গিয়ে ভি, এটা হবে গিয়ে আই, এর ক্ষেত্রে কে এগিয়ে আছে, বিভব নয় প্রবাহ এগিয়ে আছে, এক্ষেত্রে কে এগিয়ে আছে, প্রবাহ হয়ে গিয়ে, এক্ষেত্রে কে এগিয়ে আছে, বিভব এগিয়ে আছে, এক্ষেত্রে কে, দুজনই সেম ফেজে আছে, সেম ফেজ, সেম ফেজ, সেম ফেজ। ওকে, এটা ছিল আমাদের পূর্বের আলোচনা। ওকে, তো এই আলোচনাটাকে সূত্র ধরে আমরা কিন্তু এলআর এবং আরসি সার্কিট করব, খুব মন দিয়ে দেখতে হবে, আশা করি ক্লিয়ার হবে। চলো, প্রথমেই আমরা এলআর করব, প্রথমে আমরা এলআর সার্কিট করব। আর মানে এটা একটা এসি সোর্সের সাথে যুক্ত আছে, একটা আবেশক যার আবেশাঙ্ক এল, একটা রোধক যার রোধ আর, এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, আর ও এল রোধক ও রোধ ও আবেশাঙ্কের
একটি রোধ ও আবেশক আবেশক এসি উৎসের সাথে শ্রেণীতে যুক্ত। ওকে, শ্রেণীতে যুক্ত। এইবার এই উৎসটা যে প্রবাহ পাঠাচ্ছে সেই প্রবাহটা হচ্ছে আই ইজ ইকাল টু আই জিরো সাইন ওমেগা টি। উৎস দ্বারা প্রেরিত কোনো মুহূর্তে প্রবাহ আই ইজ ইকাল টু আই জিরো সাইন ওমেগা টি। ওকে, কোনো মুহূর্তে প্রবাহ। এবারে বলো আমাকে এদের দুজনের মধ্যে এই অবস্থাতে এদের ভোল্টেজটা কত হবে। আচ্ছা, রোধের দু প্রান্তে বিভব ভি আর কত হবে, খুব মন দিয়ে দেখো। আচ্ছা, রোধের এসি সোর্সের ক্ষেত্রে যদি প্রবাহ থাকে এইটা, তাহলে দুই প্রান্তে বিভব, এরা দুজন বিভবটা এবং প্রবাহটা রোধের ক্ষেত্রে কি হয়, সেম ফেজে থাকে। তাহলে সেম ফেজে থাকলে আমি কি লিখতে পারি, ভি জিরো ইজ ইকাল টু কী লিখব, ভি আর অর্থাৎ রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ ইজ ইকাল টু কী লিখব, আই আর, আই জিরো ইন্টু এক্স আর সাইন, এটা ভি জিরোর মান, আর এর ক্ষেত্রে ভি জিরোর মান, ওকে, সাইন ওমেগা টি। যদি আরেকবার রিপিট, ভি ইজ ইকাল টু আই ইজ ইকাল টু, আমরা এইখানটাতে একটু দেখে নিই কনসেপ্টটাকে আরেকবার, আই ইজ ইকাল টু আই জিরো সাইন ওমেগা টি। ওকে, তাহলে ভি কত হবে, ভি ইজ ইকাল টু ভি জিরো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি জিরো সাইন ওমেগা টি, সেম ফেজে আছে, এটা সেম ফেজ, এটাও একই ফেজে আছে, এটা যে ফেজ এটাও সেই ফেজে আছে। এবারে ভি জিরো কী লিখতে পারি, আই জিরো অফ এক্স আর প্রতিঘাত, তাই লিখেছি ভি জিরো ইজ ইকাল টু আই জিরো এক্স আর। ক্লিয়ার হয়েছে? চলো এবারে আসছি আমরা আবেশকের দু প্রান্তে বিভব কি হবে, ভি এল বলছে। বলো প্রবাহ এবং বিভব, একটা এসি সোর্সে একটি যদি বিশুদ্ধ আবেশক থাকতো তাহলে সেক্ষেত্রে বিভব এগিয়ে থাকতো প্রবাহের থেকে না পিছিয়ে থাকতো, এগিয়ে থাকতো। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে, আই জিরো এক্স এল, এর ক্ষেত্রে ভি জিরো একই রকম, ভি জিরো কত হতো শুধু যদি বিশুদ্ধ আবেশক থাকতো, ভি জিরো ইজ ইকুয়াল টু আই জিরো এক্স এল লিখেছি। আর এবারে সাইন, প্রবাহ কত ছিল, ওমেগা টি, তাহলে বিভব কি হবে, এল এর ক্ষেত্রে আবেশকের ক্ষেত্রে এগিয়ে থাকবে, কত এগিয়ে থাকবে, পাই বাই টু। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে মোট বিভব, মোট বিভব ভি ইজ ইকাল টু ভি আর প্লাস ভি এল সমান আই জিরো এক্স আর সাইন ওমেগা টি প্লাস আই জিরো এক্স এল। আচ্ছা, এই মানটাকে আমরা কী লিখতে পারি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস, সমান কস থিটা, কস ওমেগা টি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আই জিরো কমন নিয়ে নাও, এক্ষেত্রে দেখো এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি পাচ্ছি আমরা, এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, দুটো সিম্পল হারমোনিক অর্থাৎ দুটো সরল দোলগতি, এ সাইন ওমেগা টি বি কস ওমেগা টি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়, আই জিরো উইথ রুট এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। ক্লিয়ার হলো না? চলো
এককালীন লিখতে হবে এটা যেহেতু সিম্পল হারমোনিক্স আমরা ক্লাস 10 না 11 এ শিখেছি তাই এই জায়গাটাতে আরেকবার আরেকবার রিপিট করে দিচ্ছি কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্য ধরো আমার ক্ষেত্রে এখানটাতে কিরকম করে করলাম xr sin ওমেগা t plus xl cos ওমেগা t ওকে তাহলে xr কে আমরা ধরছি xr কে আমরা ধরছি a cos phi তাহলে sin ওমেগা t xl কে আমরা ধরছি a sin phi তাহলে cos ওমেগা t কি ধরলাম xr কে a cos phi xl কে a sin phi ক্লিয়ার তাহলে এইখানটাতে দেখো a কমন যাচ্ছে ধরেছি জাস্ট ধরেছি xl আছে এটাকে সিম্পলিফাই ক্লাস দুটো সিম্পল হারমোনিকসের যদি সামেশন হতো তাহলে সেরকম করে ইকুয়েশন অ্যামপ্লিটিউড বের হচ্ছিল এরকম আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা a কমন নিয়ে নিলাম তাহলে sin ওমেগা t প্লাস phi সরি sin ওমেগা t ইনটু cos phi প্লাস cos ওমেগা t sin phi দেখো sin a cos b cos a sin b লিখতে পারি কি a sin ওমেগা t প্লাস phi এসছে ওখানে দেখো এটা a কি এ ধরেছিলাম এইটা এ ধরেছিলাম এটা দেখো তাহলে এই দুটোকে স্কোয়ার করো এক্স আর এর স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার কস স্কোয়ার ফাই আর এক্স এল স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার সাইন স্কোয়ার ফাই এই দুটোকে স্কোয়ার যোগ করো যোগ করলে দেখো বেরোচ্ছে এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার তাহলে এ বেরোচ্ছে রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এখানটাতে বসিয়ে দাও রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার সাইন অফ ওমেগা টি প্লাস ফাই এটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা করেছিলাম দুটো সিম্পল হারমোনিক মোশনের যখন আমরা উপরিবাদন করছিলাম চলো ইকুয়েশনটা কীভাবে করেছি এই ক্যালকুলেশনটা না করলেও হবে তাহলে আই জিরো ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি এর অ্যাম্প্লিচিউড ছিল এক্স আর এর অ্যাম্প্লিচিউড ছিল এক্স এল দুজনের স্কোয়ার করে রুট করলে আর এই ফাইটা ফাইয়ের মান কত হচ্ছে এইখানটা থেকে কনফিউশন এইখানটাতে একটা জায়গা দেখতে হবে ফাইয়ের মান কত হচ্ছে ফাইয়ের মান হচ্ছে কত দেখো ফাইয়ের মান হচ্ছে এই দুটো থেকে আমরা করতে পারি ট্যান ফাই সমান এক্স এল বাই এক্স আর এক্স এল বাই এক্স আর ওকে দেখো এক্স এল বাই এক্স আর করলে এ এ কাটছে সাইন ফাই বাই কস ফাই দ্যাট ইজ ইকাল টু ট্যান ফাই আসছি এই জায়গাটা তাহলে ফাই ইজ ইকাল টু দাঁড়াচ্ছে আমরা লিখব এক্স এল বাই এক্স আর এক্স এল বাই এক্স আর কীভাবে হলো ক্লিয়ার চলো চাইলে এটা তুলে নাও একটু ব্যাক করে নিয়ে তুলে নাও ওকে আচ্ছা তাহলে আমরা পেলাম এই রকম তাহলে কি হচ্ছে এক্ষেত্রে ভি পাচ্ছি আই এইটাকে আমরা বলি জেড সাইন ওমেগা টি প্লাস ফাই আই কত ছিল এটা তাহলে ভি জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই বলো এবার কারেন্ট কত ছিল আই জিরো সাইন ওমেগা টি ভোল্টেজ কত বেড়েছে ভি জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই তার মানে এই এল আর সার্কিটে কে এগিয়ে আছে ভি এগিয়ে আছে কত এগিয়ে আছে ভি এগিয়ে কত এগিয়ে ফাই এগিয়ে আছে এগিয়ে আছে ভি ভোল্টেজ মানে বিভব ফাই এগিয়ে আছে প্রবাহের তুলনায় প্রবাহের তুলনায় ওকে আচ্ছা আরেকটা জিনিস এক্ষেত্রে কীরকম করে এলো ফাই এগিয়েছে কনসেপ্ট আমি আসছি জেড কি বলা হচ্ছে জেডটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ইম্পিডেন্স মানে প্রতিরোধ বা ঘাত প্রতিঘাত তাহলে কত বেরোলো জেড ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার অর্থাৎ একটি এলার সার্কিটের ক্ষেত্রে প্রতিরোধ বেরোলো এক্স এল স্কোয়ার প্লাস এক্স আর স্কোয়ার এক্স এল মানে কত এক্স আর মানে আর স্কোয়ার এক্স এল মানে ওমেগা এল তার হোল স্কোয়ার ওকে এটা ছিল
আর বিশুদ্ধ আবেশকের জন্য প্রতিরোধ, এটা বিশুদ্ধ রোধকের জন্য প্রতিরোধ, দ্যাট ইজ এক্স আর এক্সএল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে যদি কি হচ্ছে না, একটা রেজিস্ট্যান্স সে চাইছে বিভবটাকে প্রবাহের অভিমুখেই রাখতে, সেম অভিমুখে। একটা আবেশক চাইছে তার সাথে প্রবাহের সাথে নব্বই ডিগ্রি রাখতে, এটা ছাড়ছে ভি এল, এই বরাবর ছিল ভি আর, তাহলে এ চাইছে 90-তে, এ চাইছে এখানে ফিরে আসতে, ফলে এদের লব্ধি অভিমুখে ফাইনাল ভি পাচ্ছি আমরা। কি বললাম, এই এসি বর্তনীতে আর চাইছে প্রবাহের অভিমুখে রাখতে, প্রবাহ যদি আই এই অভিমুখে হয়, এই অভিমুখে হয়, তাহলে এই অভিমুখে ভোল্টেজটাকে রাখতে চাইছে সেম অভিমুখে। আবেশক কী চাইছে, তার সাথে 90, প্রবাহের সাথে 90 রাখতে চাইছে, তাই এই দুটো ভেক্টরের লব্ধিতেই অভিমুখে হচ্ছে গিয়ে, লব্ধির অভিমুখটাই হবে গিয়ে আলটিমেট ভি এর অভিমুখ। ওকে, দ্যাট ইজ ভি এর অভিমুখ। এটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 5, এগিয়ে আছে কিন্তু 90 নয়। ওমেগাটি, ওমেগাটি প্লাস 5, 5 এগিয়ে আছে, 5 এগিয়ে আছে। ওকে, এই ফাইটাকে ক্যালকুলেট করা হচ্ছে কীভাবে দেখো, তাহলে এটা হচ্ছে গিয়ে ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম ভি এম হয়েছে। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা এখানে একটি ভাবি আমরা কথা, ভি জিরো আর কত বেরিয়েছিল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আই জিরো এক্স আর, আচ্ছা ভি জিরো এল এক্স এল এটা বেরিয়েছিল, এই যে এটাকে আমি ও ও বলছি, মানে পিক ভ্যালু অফ রেজিস্ট্যান্স সেট ক্ষেত্রে বেরিয়েছিল ভি জিরো এক্স এল। তাহলে এটা যদি আমরা ছবিতে আঁকি তাহলে কী হবে, এটা হচ্ছে আই জিরো এক্স আর এই বরাবর, আর এই বরাবর কি এক্স এল আই জিরো, আই জিরো, আই জিরোটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকছে এক্স আর এই অভিমুখে, এক্স এল এই অভিমুখে। তাহলে এদের লব্ধি জেড, এদের লব্ধি জেড দেখো এই অভিমুখে, দ্যাট ইজ ইকুয়াল টু ফাই, এইটার এইটার দ্যাট ইজ ইকুয়াল টু ফাই। তাহলে এইটার ফাই হলে এইটা কত হচ্ছে দেখো, এটা যদি এক্স আর হয়, এটা এক্স এল, এটা এক্স এল, এটা এক্স এল, তাহলে এটা হচ্ছে জেড, দেখো জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স আর এর স্কোয়ার, এক্স এল এর স্কোয়ার জেড। ওকে, আর এখান থেকে আমরা ট্যান ফাইও পাচ্ছি, দেখো এইটাকে বলা হচ্ছে গিয়ে প্রতিঘাত ত্রিভুজ, প্রতিঘাত ত্রিভুজ। আরেকবার রিপিট করছি, আরেকবার রিপিট করছি, দেখো এই বরাবর এক্স আর, এই বরাবর এক্স এল, কীভাবে হয়েছে ভি এল এই বরাবর ছিল, তার মানে আই জিরো এল এক্স এল, এই বরাবর ভি আর, তার মানে আই জিরো এক্স আর, তাহলে আইটাকে আমি ক্যান্সেল আউট করে লিখি, যদি লিখি তাহলে আই এক্স এল এবং এক্স আর এই অভিমুখে, তাহলে প্রবাহের অভিমুখে আমি দেখছি এক্স আর, আর এই অভিমুখে তার সাথে 90-তে এক্স এল। ওকে, তাহলে এদের লব্ধিটা হচ্ছে গিয়ে জেড ইম্পিডেন্স, জেড ইম্পিডেন্স প্রতিঘাত, তার মানটা হচ্ছে কি দেখো এক্স আর এর স্কোয়ার, এক্স এল এর স্কোয়ার। তাহলে এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি দেখো, এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি, এই ত্রিভুজটাকে আমরা বলছি প্রতিঘাত ত্রিভুজ, অর্থাৎ লব্ধি প্রতিঘাত হচ্ছে গিয়ে আবেশক এবং রোধকের প্রতিঘাতের সংযোজিত যে ত্রিভুজটাকে আমরা বলছি তাকে আমরা বলছি প্রতিঘাত ত্রিভুজ। ওকে, প্রতিঘাত ত্রিভুজ, বলো ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্টটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? চলো চলো, এ সংক্রান্ত এরকম একটা প্রবলেম আমরা দেখে নিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। পুরো বিষয়টা নোট ডাউন করেছো, পুরো পজ করে নোট ডাউন করে নিয়েছো? চলো, তাহলে আমরা পেলাম একটা এলআর সার্কিটের ক্ষেত্রে বিভব এবং প্রবাহ মাত্রার মধ্যে কে এগিয়ে থাকে, বিভব এগিয়ে থাকে, কত এগিয়ে থাকে ফাই এগিয়ে থাকে, যার মানটা কী থেকে নির্ণয় করব, রোধকের প্রতিঘাত আর আবেশকের প্রতিঘাতের থেকে নির্ণয় করব, এক্স এল বাই এক্স আর। ক্লিয়ার হলো? আচ্ছা চলো প্রবলেম দেখি একটা, চলো প্রবলেমটা দেখি এবার। একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্ট্যান্স, তার সাথে একটা এসি সোর্স আছে, এটা 3 ওহম, এটা 0.4 হেনরি, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে ভি ইজ ইকাল টু 20 sin 10t + 60। ওকে, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে 1 এক্স এল, 2 জেড, 3 আই জিরো, 4 আই ফাংশন অফ টি, 5 ভি আর, 6
VL এগুলো সব করলে আশা করা যায় আমরা পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করানো গেছে বোঝা যাবে সব কনক্লুশনগুলো ক্লিয়ার করলে আর যতটুকু আটকে আছে ক্লিয়ার হয়ে যাবে ওকে ফার্স্ট অফ অল একটা LR সার্কিট LR সার্কিটের ক্ষেত্রে LR তার ক্ষেত্রে ফার্স্ট XL কি বের হবে XL is equal to omega L omega কত এই সার্কিটটাতে এইখানটাতে দেখো এটা যদি করি V is equal to 20 sin 10t plus 60 এটাকে একটু ক্লারিফিকেশন দিই এটা মানে কি V 0 sin equivalent of theta theta হচ্ছে কি ফেজ তাহলে এই এটার ফেজ কত হচ্ছে ফেজ হচ্ছে 10t plus 60 আচ্ছা এইখানটা কি লিখতে ওমেগা টি প্লাস থিটা তার এক্ষেত্রে ওমেগা কত ওমেগা হচ্ছে 10 এটা ইকুইভ্যালেন্ট টু এটাকে এরকম ভাবে লিখতে পারি ওমেগা টি প্লাস থিটা ওকে তাহলে ওমেগা কত 10 ভি 0 কত 20 ওকে ফেজ 10t প্লাস 60 ওমেগা 10 ভি 0 20 তাহলে এল কত এল দেওয়া আছে 0.4 হেনরি তাহলে এক্সএল কত 10 ইনটু 0.4 ইজ ইকাল টু 4 ওহম ক্লিয়ার হলো এক নম্বর দু নম্বর বলেছে আমাকে জেড ফাইন্ড আউট করতে জেড একটা এলআর সার্কিটের ক্ষেত্রে জেড ইম্পিডেন্স বেরিয়েছিল রুট অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এক্স আর কত যার রোধ দ্যাট ইজ ইকাল টু কত 3 ওহম তাহলে কত হচ্ছে রুট অফ 3 এর স্কোয়ার প্লাস এক্সএল মানে 4 4 এর স্কোয়ার ইজ ইকাল টু রুট অফ 9 প্লাস 16 দ্যাট ইকুয়ালস টু 5 ওহম কোনো জায়গায় কনফিউশন থাকলে বলতে হবে কোনো জায়গায় কনফিউশন থাকলে বলতে হবে এবারে তিন নম্বর I0 সমান কি V0 বাই জেড V0 কত 20 জেড কত 5 ভাগ করলে কত 4 ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার ক্লিয়ার এবারে আইটি নির্ণয় করতে বলেছে এটা বোঝো আইটি ভোল্টেজ দেওয়া আছে যে সোর্সটার এইটা আইটি বলো এল আর সার্কিটে কে গিয়ে থাকে সার্কিটে ভোল্টেজ লিড করে ভোল্টেজ রিচ করে মানে এগিয়ে থাকে ভোল্টেজ এগিয়ে থাকে আচ্ছা প্রশ্ন হলো কতটা এগিয়ে থাকে ফাই সেই ফাইয়ের মানটা কত নির্ণয় করি ফাই এগিয়ে থাকে ফাইটা কত ট্যান ফাই সমান এক্স এল বাই এক্স আর থেকে আমরা ফাই নির্ণয় করি এক্স এল কত 4 এক্স আর কত 3 চারের 3 তার মানে ফাই ইজ ইকাল টু 53 ফাই ইজ ইকাল টু 53 ট্যান ফাই ইজ ইকাল টু 4 3 মানে ফাই ইজ ইকাল টু 53 তাহলে কে এগিয়ে আছে ভোল্টেজ কত এইটা ভোল্টেজের এ কত এইটা তাহলে আমি আইটি কি লিখতে পারি I0 ওকে I0 সাইন যা ছিল 10t প্লাস 60 এতটা আই তাহলে কি হবে পিছিয়ে থাকবে এই ফাই ইকুয়াল টু আইটি কে এগিয়ে আছে ভোল্টেজ এইটা ফেজ তার থেকে আই কি 53 পিছিয়ে থাকবে মাইনাস 53 ওকে দ্যাট ইজ ইকুয়াল টু I0 কত বেরিয়েছে 4 সাইন 10t প্লাস 7 বলো ক্লিয়ার হয়েছে একদম ক্লিয়ার হচ্ছে 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 আচ্ছা আচ্ছা পুরো নো ডাউন হয়েছে পুরো নো ডাউন হয়েছে এবার আমাকে বলেছে VR এবং VL আচ্ছা এখানটাতে বুঝলাম এখানটাতে একটু ক্লিয়ার করি এখানটাতে VR বলো ভোল্টেজ ইন রেজিস্ট্যান্স কি হয় আই এবং ভি
যে সোর্সের যে প্রবাহ সেই প্রবাহের সঙ্গে আর রোধের ভোল্টেজ সেম ফেজে থাকে, তাহলে কি হবে? আই জিরো এক্স আর সাইন, প্রবাহের বিভব ফেজ কত ছিল? 10t+7, তাহলে 10t+7°। কি বললাম? এই যে সোর্সটা, এর যে প্রবাহ পাঠাচ্ছে, এই প্রবাহের এইটা প্রবাহ পাঠাচ্ছে, আইটি ইজিক্যাল টু এইটা, তাহলে এর সাথে রেজিস্ট্যান্সের বিভব কি হয়? সেম ফেজে থাকে। তাহলে এর ফেজ 10t+7, 10t+7। ভি জিরো আর কত হবে এক্ষেত্রে? আই জিরো এক্স আর, আই জিরো কত বেরিয়েছে? 4। এক্স আর কত? 3 সাইন অফ 10t+7°, দ্যাট ইজ ইজিক্যাল টু 12 সাইন 10t+7°। হয়ে গেল এটা কত নম্বর? 5। এবারে 6 বলো, এই সোর্সের ক্ষেত্রে কারেন্ট বেরিয়েছে, আবেশকের ক্ষেত্রে কারেন্টের সাথে আবেশক কী থাকে? পাই বাই টু এগিয়ে থাকে কারেন্টের থেকে, এসি সোর্সের কারণে এটা, তাহলে এর থেকে আবেশক কী হবে? পাই বাই টু পিছিয়ে থাকবে, দ্যাট ইজ ভিএল। ভিএল যখন ফাইন্ড আউট করছি, আই জিরো এক্স এল সাইন কত হবে? না, প্রবাহের বিভব ফেজ ছিল 10t+7°, ওকে, তার থেকে ভিএল 90 এগিয়ে থাকে, +90। এক্সএল ও ফোর সাইন অফ 10t+97°, দ্যাট ইজ 16 সাইন 10t+97। বলো ক্লিয়ার হয়েছে কিনা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একবার দেখে নিতে হবে, পজ করে পুরোটা তুলে নাও, আমরা পরে আসছি। হয়েছে, চলো, পুরো বোঝা গেছে, যতগুলো কনসেপ্ট থাকবে আশা করে যাই ক্লিয়ার করা যাবে। এবারে আসছি আমরা আরসি সার্কিট। সেম আমার সাথে তোমাদের করতে হবে, পারছো কিনা দেখে নিতে হবে, সেম কনসেপ্ট সেমভাবে নামাবো আমরা, ঠিক আছে? কি বলছি? একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটার, তার সাথে একটা এসি সোর্স লাগানো আছে, যে সোর্সটা কোনো মুহূর্তে প্রভাব পাঠাচ্ছে আই জিরো সাইন ওমেগাটি, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার, ক্যাপাসিট্যান্স সি, ওকে, কোনো মুহূর্তে প্রভাব পাঠাচ্ছে আর একটি রোধ, একটি রোধক ও একটি ধারক শ্রেণীতে একটি এসি উৎসের সাথে যুক্ত, ওকে, একটি রোধক আর, একটি ধারক সি, ওকে, চল। এবারে আমাকে বলা হচ্ছে কি, কোনো মুহূর্তে প্রবাহমাত্রা আই ইজিক্যাল টু আই জিরো সাইন ওমেগা টি। এবারে বলো, আমি ভোল্টেজ নির্ণয় করতে চাইছি কি, এই এই ক্ষেত্রে, এই উৎসে, এই সংযোগে, এই বর্তনীতে ভোল্টেজ কত, মোট ভোল্ট, তাহলে ভোল্টেজ বিভব রোধের ভোল্টেজ প্লাস ক্যাপাসিটারের ভোল্টেজ, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস ক্যাপাসিটারের যে ভোল্টেজ তৈরি হচ্ছে তাদের যোগফলটাই, যেহেতু সিরিজে আছে, যোগফলটাই হয়ে যাবে আমার ক্ষেত্রে মোট ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমি প্রথমে বলি রোধের দু প্রান্তে বিভব কনসেপ্ট বলো, রোধের ক্ষেত্রে বিভব ভি আর ইজিক্যাল টু আই জিরো এক্স আর, ওকে, এবারে বলো আয়ের সাথে রোধের বিভব একই সেম ফেজে থাকতে, তাহলে সাইন অফ ওমেগা টি, কোনো কনফিউশন নেই। ধারক কের দুই প্রান্তে বিভব ভি সি, বলো
প্রবাহ এসির এটা ছিল এসির প্রবাহ তাহলে ক্যাপাসিটার শুধু যদি যুক্ত থাকতো ধারক তাহলে রোধের সাথে এই প্রবাহের সাথে বিভব কি হতো এগিয়ে থাকতো না পিছিয়ে থাকতো পিছিয়ে থাকতো কতটা পিছিয়ে থাকতো পাই বাই 2 তাহলে এই ক্ষেত্রে আই 0 xc sin ওমেগা t মাইনাস পাই বাই 2 এই ক্ষেত্রে xr is equal to r and xc is equal to 1 by omega c তাহলে মোট ভোল্টেজ v is equal to কত vr plus vc that equals to i0 xr sin omega t okay plus i0 xc sin omega t minus pi by 2 আচ্ছা এই ক্ষেত্রে আমরা দেখো i0 কমন নিচ্ছি xr sin omega t plus xc sin থেকে এই ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি থাকবে কি বের হবে মাইনাস বেরিয়ে আসবে এখান থেকে একটা যে মাইনাস কমন নিয়ে নিই আমি মাইনাস sin অফ লিখতে পারি পাই বাই 2 মাইনাস ওমেগা টি বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা লিখতে পারতাম আচ্ছা এটা একদম মুছে দিচ্ছি আমি এক স্টেপেই লিখব বলে হ্যাঁ হয়েছে এটা চল তাহলে এটাকে আমরা লিখছি লিখলাম এখানে মাইনাসটা নিয়ে এলাম তাহলে দাঁড়াচ্ছিল কি সাইন সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি এটা দাঁড়ালো হ্যাঁ কিনা বলো দাঁড়িয়েছে আচ্ছা এবার বলো সাইন 90° মাইনাস থিটা সমান কস থিটা একদম মুছে দিলাম এটা তাহলে এটা একদম লিখলাম কস ওমেগা টি ঠিক লিখেছি স্টেপগুলো ক্লিয়ার আমি একসাথে স্টেপগুলো করলাম আরেকবার রিওয়াইন্ড করে দরকার দেখে নাও কিভাবে করলাম ওকে চলো এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এটাকে একসাথে লিখতে পারি দুটো সিম্পল হ্যান্ড ইকুয়েশন আমরা তাহলে রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স সির স্কোয়ার সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই ওকে দুটো সিম্পল হবে তাহলে এক্ষেত্রে ট্যান ফাই ইজ ইকাল টু কি লিখতে পারি এক্স সি বাই এক্স আর এক্স সি বাই এক্স আর ওকে ক্লিয়ার এটা তাহলে দেখো এটা তাহলে লিখতে পারি আই জিরো জিরো ছিল জিরো এটাকে আমরা বলছি জেড সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই স্টেপগুলো ক্লিয়ার আমি একটু স্টেপ জাম্প করে করে জায়গা শর্টেজ বলে আস্তে আস্তে করে স্টেপ জাম্প তোমরা কিন্তু স্টেপগুলো করে দেখবে ওকে ক্লিয়ার প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি ইম্পিডেন্স জেড ইম্পিডেন্স ইম্পিডেন্স এর ক্ষেত্রে মানটা কত দাঁড়ালো তাহলে জেড ইজ ইম্পিডেন্স রুট ওভার অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার দেখো এটা বেরোলো কি ভি এটাকে তুই বলতে পারি তাহলে ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই সোর্স এক্ষেত্রে প্রবাহ কী ছিল আই জিরো সাইন ওমেগা টি বিভব কত বেরোলো ভি জিরো কস সাইন ওমেগা টি মাইনাস ফাই তাহলে কে এগিয়ে কারেন্ট এগিয়ে এক্ষেত্রে আরসি বর্তনীতে আরসি বর্তনীতে প্রবাহ এগিয়ে থাকে ফাই ফেজে ফাই কোণে যেখানে ফাই ইজ ইকাল টু ট্যান ইনভার্স এক্স সি বাই এক্স আর ওকে তাহলে আমরা দেখো ভি আর এর ইকুয়েশন পেয়েছি এবারে ফেজার ডায়াগ্রাম আঁকছি কি আমার ক্ষেত্রে এটা ছিল আই এক্ষেত্রে যদি আমি ভি আর এর ক্ষেত্রে দেখি ভি আর কোন বরাবর হতো এই বরাবর আই বরাবর ভিসি কোন বরাবর হতো তার সাথে 90 এটা ভিসি এবং সেটা ল্যাগ করতো প্রবাহের থেকে এটা এই বরাবর প্রবাহ ছিল তার থেকে ল্যাগ করতো পিছিয়ে থাকতো ভি আর রেজিস্ট্যান্স চাইছে প্রবাহের অভিমুখে ভিটাকে নিয়ে যেতে আর ভিসি অর্থাৎ ক্যাপাসিটার চাইছে তার সাথে 90 রাখতে এর ফলে লব্ধি অভিমুখে হবে গিয়ে ভি এর অভিমুখ এইটা
दैट फाइ ओके এইটা হচ্ছে কি ভি ক্লিয়ার ফেজ ডায়াগ্রাম ক্লিয়ার ফেজ ডায়াগ্রাম এটা হচ্ছে কি ফাইনাল ভি পিছিয়ে আছে প্রবাহের থেকে এটা এই বরাবর প্রবাহ প্রবাহ থেকে পিছিয়ে আছে এবারে আমরা আসছি এই প্রতিঘাত ত্রিভুজের ক্ষেত্রে ওকে সেম সেম ভাবে আমরা যদি এটাকে বলি এক্স আর তাহলে এইটা হচ্ছে কি এক্স সি তাহলে এদের আমরা যদি त्रिभुज कमप्लीट करी एर लब्धि वेक्टर जेड फाइंड आउट कर जेड जर ए अंगेल हे फाइ एटा हे एक्स सी तेल एट हे त्रिभुज जेड इम्पिडेंस त्रिभुज त्रिभुजा जो शुद्ध आलदा भावे आँखी कि लिखब ये एक्स सी एक्सर ये जेड एट हे फाइ बोलो क्लियर हो जेड इम्पिडेंस কে এগিয়ে থাকছে কে পিছিয়ে থাকছে পুরো কনসেপ্টে ক্লিয়ার যদি ডিরেকশন না হতে বলে এগিয়ে থাকছে পিছিয়ে থাকছে যে ফেজার ডায়াগ্রাম ওকে চলো এবারে আমরা আসি যে একটা প্রবলেম নিয়ে চলো একটা প্রবলেম দেখে নিই তাহলে আশা করা যায় কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিট্যান্স একটা এসি সোর্স এইভাবে যুক্ত আছে ওকে এটা 3 ওহম এটা 25 মাইক্রোফ্যারাড এখানে যে ভোল্টেজটা আছে ভি ইজ ইকাল টু 10 সাইন 10 টু দি পাওয়ার 40 প্লাস 30 ওকে তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি কি এক জেড সি ওকে দুই জেড ওকে তিন আই জিরো চার ফাংশন অফ টি আয়ের ওকে আচ্ছা পাঁচ সরি পাঁচ ভি আর ছয় ভি সি ট্রাই করো পজ করে ট্রাই করো পজ করে ট্রাই করো আশা করা যায় পারা যাবে চলো ফার্স্ট অফ অল এক্ষেত্রে এই ইকুয়েশনটার থেকে আমরা কী কী লিখতে পারি ভি জিরো ইজ ইকাল টু 10 ওমেগা ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 4 কোনো কনফিউশন আছে ফার্স্ট করছি পারবে হয়েছে শুধু দেখে নাও পেরেছো কি না পজ করে কিন্তু ট্রাই করেছিলে তো দেখে করেছো তারপরে ট্রাই করো নাহলে হবে না ওকে চলো ওমেগাটি এবার বলো সি ইজ ইকাল টু 25 মাইক্রো ফ্যারাড ওকে এটাকে ফ্যারাড করলে 25 ইন্টু 10 টু দি পার মাইনাস 6 ফ্যারাড ওকে ক্লিয়ার আর ইজ ইকাল টু 3 ওহম ওকে নেক্সট আমাকে বলেছে এক্স সি এক্স সি সমান কত 1 বাই ওমেগা সি 1 ওমেগা 10 টু দি পার 4 ইন্টু 25 ইন্টু 10 টু দি পার মাইনাস 6 ঠিক আছে ইজ ইকাল টু দেখো 100 উপরে উঠছে 4 2 উপরে উঠল 25 দ্যাট ইজ ইকাল টু 4 ওহম এক নম্বর জেড দু নম্বর জেড ইজ ইকাল টু রুট অফ এক্স আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার এক্স আর মানে 3 এক্স সি মানে 4 দ্যাট ইজ ইকাল টু 5 আই জিরো ইজ ইকাল টু কী বলেছে আই জিরো ইজ ইকাল নির্ণয় করতে গেলে আমরা পড়ব ভি জিরো বাই জেড ওকে ভি জিরো কত 10 এটা কত 5 দ্যাট ইজ ইকাল টু কত 2 অ্যাম্পিয়ার বলো ক্লিয়ার এবারে আই টি 4 আই টি ঠিকঠাক হচ্ছে কোনো কনফিউশন আছে নেই আচ্ছা চলো তাহলে আইটি ইজ ইকাল টু কী লিখবো
এইটা বোঝো ভি কত বলেছি এইটা আরসি সার্কিটের কে এগিয়ে থাকে প্রবাহ না বিভব কে এগিয়ে থাকে প্রবাহ না বিভব প্রবাহ এগিয়ে থাকে কত এগিয়ে থাকে ফাই এগিয়ে থাকে তাহলে আমাকে আগে ফাই নির্ণয় করতে হবে চলো তাহলে ট্যান ফাই ইজ ইকাল টু এক্সি বাই এক্স আর এক্সি মানে চার এক্স আর মানে তিন তাহলে ফাই ইজ ইকাল টু 53 এই 53টা অনেকের ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি করছে দেখো আরেকবার করে নিই মনে রাখবে এরকম এটা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার একটা বাহু চার একটা বাহু তিন অতিভুজটা হবে পাঁচ এটা 90 তাহলে এই দুটো কোণ হয় একটা 37 একটা 53 একটা 37 একটা 53 53টা বড় চারের বিপরীত চারটা বড় চার তিনের মধ্যে তাহলে তার বিপরীত আর এটা হবে 37 এবারে বলো তুমি ট্যান 53 লেখো চারের তিন আসছে ওকে তাহলে 53 আইটা ভি এর থেকে এগিয়ে থাকবে তাহলে ভি কত ছিল ভি আই জিরো টু সাইন এটা কি আই জিরো লিখবে কি আই টি ইজিক্যাল টু আই জিরো সাইন যা ফেজ ছিল ভি এর কত 10⁴ ইন্টু টি প্লাস 30 এই ফেজটা ছিল এই ফেজটা আইটা কি হবে এগিয়ে থাকবে প্লাস 53 প্লাস 53 তাহলে দাঁড়া দাঁড়াচ্ছি টু সাইন 10⁴ টি প্লাস যোগ করলে হয় 83 ডিগ্রি ওকে ক্লিয়ার আচ্ছা এবারে আই পেয়েছি এটা এবারে বলো ভি চার পাঁচ নম্বর রেজিস্ট্যান্স প্রবাহ এবং রোধের ক্ষেত্রে এসির প্রবাহ এবং রোধের বিভব সেম পেজে থাকে তাহলে এটাকে যদি লিখবো ভি জিরো ভি জিরো কত কত আই জিরো ইন্টু এক্স আর সাইন সেম পেজে থাকবে 10⁴ টি প্লাস 53 ইজিক্যাল টু আই জিরো কত টু এক্স আর কত তিন গুণ করলে কত ছয় একদম লিখলাম হ্যাঁ দুই তিন ছয় সাইন 10⁴ টি প্লাস এটা 83 ছিল সরি 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 এটা 83 ছিল 53 লিখেছে 83 ছিল 83 ডিগ্রি ওকে নেক্সট ভি চার নম্বর ভি এল পাঁচ নম্বর ছ নম্বর ওকে ভি সি বলেছে ভি সি ইজ ইকাল টু কত আই জিরো এক্স সি সাইন বলো প্রবাহের থেকে ক্যাপাসিটারের বিভব এগিয়ে না পিছিয়ে থাকে পিছিয়ে থাকে ক্যাপাসিটারের বিভব প্রবাহের থেকে পিছিয়ে থাকে কত পিছিয়ে থাকে পাই বাই টু 90 পিছিয়ে থাকে তাহলে কারেন্টের প্রবাহের ফেজ ছিল 10⁸ এটা ছিল ফেজ কার কারেন্টের ফেজ দশা ছিল প্রবাহের দশা ছিল এইটা তার থেকে ক্যাপাসিটারের ধারকের দশা 90 পিছিয়ে থাকবে মাইনাস 90 পিছিয়ে থাকছে দ্যাট ইজ ইকাল টু আই জিরো টু এক্স সি ফোর গুণ করলে 8 সাইন অফ 10⁴ টি এ দুটো যোগ বিয়োগ করলে হয় মাইনাস 7 ডিগ্রি বলো ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি এলআর এবং আরসি ক্লিয়ার করানো গেছে যা যা প্রবলেম থাকবে করলে যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে পাঠাও যদি যে ধরনের সমস্যা আছে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ